প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের নতুন কারিকুলামে গণিত বিষয়ে 33 পৃষ্ঠায় যে একক কাজ এবং জোড়ায় কাজ দেওয়া আছে সেগুলি সমাধান করে দেব। তো এখানে তিনটি একক কাজ দেওয়া আছে এবং একটা জোড়ায় কাজ দেওয়া আছে, তো এগুলো আমি খুব সহজভাবে সমাধান করে দিচ্ছি। তো এক নাম্বার যেটা দেওয়া আছে, একক কাজ, ধ্রুবক অনুক্রমের দুইটি উদাহরণ দাও এবং প্রত্যেকটির এনতম পদ লেখো। তো সমাধান, তো ধ্রুবক অনুক্রমের উদাহরণ হচ্ছে যে একই সংখ্যা বারবার আসবে, যেমন এখানে আমি লিখতেছি যে যে উদাহরণ এটা এরকম হতে পারে যে থ্রি 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 ডট ডট, এগুলো হচ্ছে ধ্রুবক অনুক্রমের উদাহরণ। তো এখানে এনতম পদ হবে, এনতম পদ সমান হচ্ছে এখানে থ্রি। এটা হলো এক নম্বর উদাহরণ। আর একটা উদাহরণ দিই, এটা আমরা উদাহরণ এক লিখি এখানে, উদাহরণ এক, এবং নিচে উদাহরণ দুই লিখি, উদাহরণ দুই। এটা তোমরা ইচ্ছা মতো একটা সংখ্যা লিখতে পারো বা কোনো চলক লিখতে পারো, যেমন আমি লিখতে পারি বি কমা বি কমা বি কমা বি ডট 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 ডট, এটা লিখতে পারি। তাহলে এনতম পদ হচ্ছে এখানে বি, মানে যে কোনো পদ এখানে, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তোমাকে যদি বলে 20তম পদ কত, তো 20তম পদ তিনই হবে, এই জন্য বলছে যে এনতম পদ। এন এর মান যে কোনো কিছু হতে পারে। অনুরূপভাবে যেহেতু ধ্রুবক অনুক্রম, তাহলে একই সংখ্যা বারবার হবে, তাহলে যেহেতু এখানে বি বি বি, এটার 20তম পদ বি, 50তম পদ বি হবে, এই জন্য এনতম পদ হচ্ছে বি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে পর্যায়ক্রমিক অনুক্রমে দুটো উদাহরণ দাও এবং প্রত্যেকটির এনতম পদ লেখো। পর্যায়ক্রমিক মানে একই সংখ্যা বারবার আসবে, যেমন একটা সংখ্যা ধরো আমি 5 লিখলাম, আরেকটা লিখলাম -5, তাহলে এবার আসবে হচ্ছে আবার 5, আবার -5, এরকমভাবে রিপিটেশন হবে। তো আমি এটার উদাহরণ ইচ্ছা মতো তোমরা যে কোনো একটা কিছু লিখতে পারো, আমি আমার মতো করে এখানে লিখলাম যে উদাহরণ এক, আবার লিখি যে উদাহরণ, যেহেতু দুইটা উদাহরণ দিতে বলছে, উদাহরণ এক, তাহলে পর্যায়ক্রমিক অনুক্রম লিখব। তাহলে আমি ধরো লিখলাম এখানে 2, -2, আবার 2, আবার -2, এইভাবে আমি লিখতে পারি কমা দিয়ে লিখতে পারলাম। তাহলে এটার যেহেতু একটা প্লাস চিহ্ন যুক্ত এবং একটা মাইনাস চিহ্ন যুক্ত, তো এটার এনতম পদটা এরকম হবে। তো আমরা জানি একটা প্লাস এবং একটা মাইনাস চিহ্ন যুক্ত যদি হয়, তাহলে যে এইভাবে একটা মাইনাস চিহ্ন দিয়ে উপরে এন প্লাস ওয়ান লিখতে হয়। তো দেখো এখানে এন দ্বারা কী বোঝায়, এন দ্বারা বোঝায় 1, 2, 3 ইত্যাদি। এখানে যদি এন এর মান 1 বসাও, তাহলে কী দাঁড়ায়, দেখো তো 2 ইন্টু -1, 1 প্লাস 1, তার মানে 2 ইন্টু -1 হোল স্কোয়ার হবে। আর যেহেতু ঋণাত্মক বর্গ সংখ্যা সবসময় প্লাসই হয়, তাহলে এখানে 2 ইন্টু 1 মানে 2 হবে। এন এর মান যদি 2 বসায় এখানে, তাহলে কী দাঁড়ায়, দেখো 2 প্লাস 1 সমান সমান 2 -1 তার পাওয়ার এখানে 3। আর যদি ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি বিজোড় হয়, তাহলে সেটা মাইনাস হয়, তাহলে 2 ইন্টু, তাহলে -1, তাহলে -2, তাহলে দ্বিতীয় পদ পাওয়া গেছে। এরপরেরটা কিন্তু তৃতীয় পদটা প্লাস চলে আসবে, তো এটাই হচ্ছে অ্যান্সার। তো আরেকটা উদাহরণ দেই এখানে, এটা উদাহরণ দুই, উদাহরণ দুইটা কিভাবে লেখো, আমি যেমন এখানে আমি লিখলাম যে 2, 0, 2, 0, এইভাবে এই অনুক্রমটা চলতেছে। তো এটার এনতম পদ কী হবে, খুবই সহজ। তাহলে দেখো এনতম পদ ওয়ান প্লাস প্লাস মাইনাস ওয়ান আমরা লিখি, -1 লিখি, উপরে আমরা লিখবো এন এন প্লাস ওয়ান।
তাহলে এখানে যদি n এর মান যদি 1 বসায় তাহলে কি দাঁড়ায় দেখো তো, 1 প্লাস মাইনাস 1, 1 প্লাস 1, তাহলে 1। অ্যান্সার কিন্তু এ পর্যন্তই শেষ। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, 1 প্লাস মাইনাস 1 এটাকে হোল স্কোয়ার হয়, তাহলে 1 প্লাস 1 মানে 2। যদি n এর মান যদি 2 বসাও তাহলে 1 প্লাস মাইনাস 1, তাহলে 2 প্লাস 1, তাহলে 1 প্লাস মাইনাস 1 হোল কিউব। আর যেহেতু ঋণাত্মক সংখ্যার পাওয়ার নেগেটিভ বিজোড় হলে সেটা নেগেটিভ হয়, তাহলে এটা হবে হচ্ছে মাইনাস 1, তার মানে 0। তাহলে দেখো এই দ্বিতীয় পদ পাওয়া গেছে। n এর মান 1, 2, 3 ইত্যাদি বসালে আমরা পর্যায়ক্রমে এই পদগুলো আমরা পাবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যে কাজটা দেওয়া আছে সেটা আমরা সমাধান করি। বর্গ সংখ্যার অনুক্রমটি লেখো এবং বর্গের সাহায্যে চিহ্নিত করো। তাহলে এটা কিভাবে করব, যে বর্গাকার অনুক্রমটি এরকম হবে, যেমন দেখো বর্গাকার অনুক্রম যেহেতু এক বর্গ সংখ্যা তার স্কোয়ার, দুই বর্গ সংখ্যা তা দুইয়ের স্কোয়ার, এরপর আমরা লিখবি চার, এরপর আমরা চারের স্কোয়ার লিখতে পারি, এরপর আমরা লিখব পাঁচের স্কোয়ার। তাহলে দেখো এটা বর্গ সংখ্যার অনুক্রম, তো এটা সমান সমান কিন্তু আমরা লিখতে পারি, বা 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 4-এর স্কোয়ার মানে 16, 5-এর স্কোয়ার মানে 25। এটা হলো বর্গ সংখ্যার অনুক্রম। তাহলে দেখো এখানে বলছে বর্গের সাহায্যে চিহ্নিত করো। দা আমরা একটা চিত্র লিখলাম যে যেটা দৈর্ঘ্য প্রস্থ 1 একক। দেখো এটা কিন্তু একটা বর্গ যার দৈর্ঘ্য প্রস্থ কিন্তু 1 একক। আর একটা লিখলাম যেটা দৈর্ঘ্য প্রস্থ কিন্তু ধরো এরকম 2 একক। আমরা 3 একক বাহু বিশিষ্ট একটা বর্গ লিখলাম, তাহলে এভাবে কিন্তু চলতে থাকবে। তাহলে এটা দেখো 2 একক বাহু বিশিষ্ট একটা বর্গ, এটা 3 একক বাহু বিশিষ্ট একটা বর্গ। তাহলে অনুক্রমটি বর্গের সাহায্যে চিত্রায়নটা করা হলো। এখানে বলছে বর্গের সাহায্যে চিত্রিত করো, তো এই যে চিত্রিত করা হলো। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে জোড়ায় কাজটা আমরা করি, যে এখানে নিচের অনুক্রমগুলোর সাধারণ পদ নির্ণয় করো। তাহলে 1 নম্বরটা আমরা করবো এখন, ক নম্বরের 1। তাহলে দেখো এখানে লেখা আছে প্রদত্ত অনুক্রম, তো আমরা লিখতে পারি যে প্রদত্ত অনুক্রম, প্রদত্ত অনুক্রম এখানে 3, 6, 9। তাহলে দেখো এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তো আমরা লিখি প্রথম পদ, প্রথম পদ এখানে 3, তো 3-কে আমরা লিখতে পারি 3 ইনটু 1। দ্বিতীয় পদ, দ্বিতীয় পদকে আমরা লিখতে পারি, দ্বিতীয় পদ হচ্ছে 6, তো এটাকে লিখতে পারি 3 ইনটু 2। তৃতীয় পদ 9, তো 9-কে লিখতে পারি 3 ইনটু 9, সরি 3 ইনটু 3। তো এভাবে এটা চলতেই থাকবে, এভাবে ডট ডট করে আমরা লিখতে থাকবো। তাহলে n-তম পদ আমরা লিখতে পারি, থ্রি ইন্টু এন সমান সমান 3n। n এর মান 1 বসালে প্রথম পদ, 2 বসালে দ্বিতীয় পদ, 3 বসালে তৃতীয় পদ, এরকমভাবে পাওয়া যাচ্ছে। এখানে এখানে আমরা লিখতে পারি যে n বিলংস টু n, n হচ্ছে এখানে ছোট হাতের n বিলংস টু n, এটা মানে হচ্ছে এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। তো আমরা এরপরে খ নম্বরটা সমাধান করি, 2 নম্বরটা সমাধান করি, প্রদত্ত অনুক্রম ফাইভ মাইনাস 25, 1 টু 5 মাইনাস 6 টু 5। তো এটা হচ্ছে একটা অনুক্রম যেটা একটা প্লাস একটা মাইনাস, এবং দেখো এগুলো কিন্তু এমনভাবে লেখা আছে যে স্কোয়ার আকারে আমরা লিখতে পারি। কিভাবে স্কোয়ার আকারে লিখতে পারি আমি একটু তোমাদেরকে বলি,
যেমন এখানে দেখো প্রথম পদ, প্রথম পদকে কিভাবে লেখা যায়? প্রথম পদ, প্রথম পদ হচ্ছে পাঁচ, তা আমরা পাঁচকে লিখতে পারি ফাইভের পাওয়ার এক। ফাইভের পাওয়ার এক, তো ফাইভের পাওয়ার এক মানে কি, যেহেতু একটা প্লাস একটা মাইনাস, তো এই আকারে যদি থাকে তাহলে আমরা জানি একটা মাইনাস ওয়ান দিয়ে উপরে এন প্লাস ওয়ান লিখতে হয়। এনের মান এখানে ওয়ান টু থ্রি ইত্যাদি হবে, তো আমরা এন তম পদে গিয়ে আমরা এন লিখবো, তো আমরা এখানে এটা না লিখে আমরা এন তম ওয়ান প্লাস ওয়ান লিখবো, যেহেতু প্রথম পদ এটা, এই জন্য এক প্লাস এক লিখবো। দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ হচ্ছে এখানে মাইনাস 25, তো আমরা এই সিকোয়েন্সটা মেনটেন করবো, এখানে পাঁচের পাওয়ার দুই, তাহলে মাইনাস ওয়ান এখানে লিখবো, টু প্লাস ওয়ান। তৃতীয় পদ 125, তো এখানে দেখো পাঁচের পাওয়ার তিন হবে, পাঁচের পাওয়ার তিন মানে কি 125, তো এখানে ডট লিখি মানে ইনটু এটা, তাহলে মাইনাস ওয়ান, থ্রি প্লাস ওয়ান। তাহলে দেখো প্রথমটা কিন্তু জোর, এর মানে এটা প্লাস হবে, দ্বিতীয়টা কিন্তু পাওয়ারটা কিন্তু এখানে বিজোড় হবে, এই জন্য মানে মাইনাস ওয়ান হবে এটা, আর তৃতীয়টা এখানে থ্রি প্লাস ওয়ান মানে ফোর, মানে মাইনাস ওয়ানের পাওয়ার হলো জোড় সংখ্যা, এই জন্য এটা প্লাস হবে। তাহলে চতুর্থ পদ, চতুর্থ পদ আমরা লিখতে পারি এখানে 625 দেওয়া আছে, তো এখানে পাঁচের পাওয়ার ফোর, পাঁচের পাওয়ার ফোর মানে 625, আর এখানে হবে মাইনাস ওয়ান, ফোর প্লাস ওয়ান। তাহলে দেখো যততম পদ এখানে এক হচ্ছে, সবসময় এক যোগ হচ্ছে, এবং যততম পদ তত এখানে হচ্ছে, যেমন এখানে দ্বিতীয় পদ টু প্লাস ওয়ান, তৃতীয় পদ থ্রি প্লাস ওয়ান, চতুর্থ পদ ফোর প্লাস ওয়ান। তাহলে এভাবে এনতম পদ আমরা লিখবো, অর্থাৎ এভাবে চলতেই থাকবে এভাবে। তাহলে এটা আমি নিচে লিখি যে এনতম পদ, এপাশে লিখি যে এনতম পদ হচ্ছে এখানে, তাহলে ফাইভের পাওয়ার এখানে এন হবে, অর্থাৎ এনের মান হচ্ছে ওয়ান টু থ্রি ইত্যাদি, এবং মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান, তো এইভাবে এটা চলতে থাকবে। এটাই হলো এনতম পদ, যেখানে এন বিলংস টু এন, অর্থাৎ এনের মান ওয়ান টু থ্রি থেকে ইত্যাদি পর্যন্ত হতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা তিন নম্বরটা সমাধান করব। তিন নম্বর অনুক্রমটা দেওয়া আছে যে প্রদত্ত অনুক্রম হাফ, মাইনাস টু বাই থ্রি, থ্রি বাই ফোর, মাইনাস ফোর বাই ফাইভ। তাহলে দেখো এটা একটা, প্রথমটা হচ্ছে প্লাস, দ্বিতীয়টা মাইনাস, পরেরটা আবার প্লাস, আর পরেরটা আবার মাইনাস। তাহলে আমরা লিখি যে প্রথম পদ, প্রথম পদ হচ্ছে হাফ, তো হাফকে আমরা লিখতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান, এটাকে আরেকটু মডিফাই করে লিখতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান ইনটু মাইনাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান, যেহেতু প্রথম পদ সেহেতু এভাবে আমরা লিখবো, যে একটা প্লাস একটা মাইনাস এলে কিন্তু আমাদের এই টার্মটা নিয়ে আসতে হয়। তাহলে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ আছে এখানে মাইনাস টু বাই থ্রি, তো এটাকে লিখতে পারি আমরা টু বাই টু প্লাস ওয়ান ইনটু এটাকে আরেকটা লাইন লিখি ওয়ান বাই টু প্লাস ওয়ান ইনটু মাইনাস ওয়ান, তাহলে এখানে লিখবো টু প্লাস ওয়ান, যেহেতু এটা বিজোড়ের জন্য এরকমভাবে আমরা লিখব। তৃতীয় পদ, তৃতীয় পদ আছে এখানে থ্রি বাই ফোর, তার মানে আমরা লিখতে পারি থ্রি বাই থ্রি প্লাস ওয়ান, এটা এভাবে লিখতে পারি। এরপর আমরা লিখতে পারি থ্রি প্লাস ওয়ান ডট মাইনাস ওয়ান, এখানে লিখব থ্রি, থ্রি প্লাস ওয়ান,
অনুরূপভাবে চতুর্থ পদ মাইনাস 4/5, এটাকে আমরা লিখতে পারি উপরে 4ই থাকবে, নিচে 4+1 সমান সমান 4/4+1 ডট -1 4+1। তো এইভাবে চলতেই থাকবে, এইভাবে চলতে থাকবে। তাহলে আমরা লিখি n-তম পথ। দেখো এখানে উপরে যা আছে তাই থাকতেছে, অর্থাৎ এখানে যেহেতু উপরে 1, 2, 3 ইত্যাদি থাকবে, তো এটার পরিবর্তে আমরা n লিখব। নিচে আমরা যে নিচে দেখো এই যে এখানে 1, 2, 3, 4 এভাবে থাকতেছে, তাহলে এখানেও n লিখব, +1 দিব ডট দিয়ে -1, এখানেও যেহেতু 1, 2, 3 ইত্যাদি হচ্ছে এই জন্য n+1। তাহলে এটাই হলো n-তম পদ। আর এখানে n বিলংস টু হচ্ছে n, n মানে হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ n ইকুয়াল টু 1, 2, 3, 4, 5 ইত্যাদি। তো n এর মান যদি 1 বসাও, তাহলে দেখো এই যে প্রথম পদ পাওয়া যাবে, 2 বসালে দ্বিতীয় পদ, 3 বসালে তৃতীয় পদ, এরকমভাবে পাওয়া যাবে। এরপর আমরা 4 নম্বরটা সমাধান করি। 4 নম্বরটা যে প্রদত্ত অনুক্রম, আমরা লিখি প্রদত্ত অনুক্রম সরাসরি লিখি 2² (1/2³), 1। দেখো এখানে কিন্তু 4 হবে না, কারণ 4 যদি লিখি তাহলে এই অনুক্রমটা শুদ্ধ হয় না, তাই এখানে 1ই হবে এখানে, তাহলে 2 এর পাওয়ার এখানে 4। তাহলে আমরা লিখি এভাবে চলতে থাকবে, যে আমরা এখানে লিখি যে প্রথম পদ হচ্ছে হাফ। তো হাফ কেলে আমরা লিখতে পারি যেরকম 2 এর পাওয়ার 1, এই আকারে লিখতে পারি। দ্বিতীয় পদ হচ্ছে 1/2 এর স্কোয়ার, তো এটা তো 1/2 এর স্কোয়ার এভাবেই থাকে। তৃতীয় পদ আমরা লিখতে পারি 1/2³। চতুর্থ পদ 1/2⁴, তো এইভাবে চলতে থাকবে। তাহলে n-তম পদ আমরা লিখব 1/2ⁿ, যেখানে n বিলংস টু n, n এর মান 1, 2, 3 বসালে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এরকম চতুর্থ পদ ইত্যাদি পাওয়া যায়। তো এটাই হচ্ছে সাধারণ পথ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা ক নম্বরগুলো সমাধান করি। তাহলে ক নম্বর সমাধান করার জন্য আমরা 1 নম্বরটা লিখি, যেখানে দেখো প্রদত্ত অনুক্রম যেটা দেওয়া আছে, এটা হলো প্রদত্ত অনুক্রম। তাহলে আমরা লিখি এই ক নম্বরের উল্টাটা করতে হবে, প্রদত্ত অনুক্রম n-1 n+1। তাহলে n এর মান এখানে 1, 2, 3 ইত্যাদি বসাতে হবে। তাহলে আমরা লিখি n=1 হলে তাহলে প্রথম পদ হচ্ছে 1-1 1+1, তার মানে এখানে 0/2 ইকুয়াল টু 0। তাহলে এখানে প্রথম পদ এখানে 0 আসবে। যদি n এর মান 2 বসাও, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে এখানে 2-1 2+1, তাহলে 1/3। তাহলে n এর মান যদি 3 দাও, তাহলে তৃতীয় পদ এখানে আসবে, n এর মান 3 বসালে 3-1 3+1, তার মানে 2/3। তো এভাবে ডট 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 চলতে থাকবে। তাহলে এটার অনুক্রমটা হবে নির্ণয় অনুক্রম। তাহলে নির্ণয় অনুক্রম আমরা লিখি প্রথমটা 0, পরেরটা 1/3, এরপরটা 2/3, এরপরটা আমরা বুঝতে পারতেছি 3/4 হবে। তো এভাবে
চলতেই থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে। এখানে 2x4 কাটাকাটি করলে হয় হাফ, তাহলে এখানে 2x4 হবে, অথবা এখানে হাফ লিখি আমরা। এখানে হাফ হবে, 3+1 মানে কি, এখানে হাফ, তাহলে অনুক্রমটা হবে 0, 1/3, হাফ, 3/, এবং পরেরটা 3/5 হবে। এটা আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, 3/5 হবে, কারণ ওখানে এর মান যদি 4 বসা, 4+1 মানে কি 3/5। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 2 নম্বরটা সমাধান করি। প্রদত্ত অনুক্রম লিখি আমরা, -1, n+1, n/n+1, এটা হলো প্রদত্ত অনুক্রম। তাহলে আমরা লিখি, তাহলে প্রথম পদ, সরি, এখানে যদি n এর মান 1, 2, 3 দিয়ে আমরা বসাই, যে n এর মান যদি আমরা 1 বসাই, তাহলে আমরা লিখি n সমান 1 হলে প্রথম পদ, যেখানে n আছে সেখানে আমরা 1 বসাবো, তাহলে -1 n 1+1 ইন্টু 1/1+1, তাহলে কি দাঁড়ায় এখানে, 1+1 মানে 2, তাহলে এখানে কিন্তু উপরে 1, নিচে কিন্তু 2 আসে। n এর মান যদি 1 বসাও, তাহলে এটা কিন্তু প্রথমটা কিন্তু হাফ আসে। যদি n এর মান 2 হলে, তাহলে দ্বিতীয় পদ -1, 2+1 ইন্টু 1/2+1, তাহলে এটা হবে -1/3, কারণ এটা এইটুকুর মান কিন্তু -1 আসে, আর এটা 1/3 আসে, আর ওই মাইনাস আর এই যে মাইনাস। তো n এর মান যদি 3 হয়, তাহলে তৃতীয় পদ -1, 3+1, তাহলে 1/3+1, তাহলে এটা কিন্তু প্লাস হয়ে যায়, তাহলে 1/4 আসে। এখানে উপরে সবসময় 1 থাকতেছে। সরি, এখানে n এর মান তো এখানে 2 আসে, 2/3 আসে, এবং এখানে 3 হবে যেহেতু উপরে n আছে, তাহলে 3/4 আসে। তো n এর মান যদি 4 বসাও, তাহলে চতুর্থ পদ, তাহলে -1, 4+1 ডট উপরে 4/4+1, তাহলে সমান সমান এখানে আসে, তাহলে -4/5 আসে। তো এটাই হলো নিম্ন অনুক্রম। তাহলে সুতরাং নিম্ন অনুক্রম হচ্ছে এখানে, তাহলে প্রথম পদ এখানে হাফ, দ্বিতীয় পদ -2/3, তৃতীয় পদ হচ্ছে 3/4, চতুর্থ পদ হচ্ছে -4/5 ডট কমা কমা, এরকম। এটাই হচ্ছে অনুক্রম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো পরের অনুক্রমটা আমরা লিখি, 3 নম্বরটা। তিন নম্বরটা এখানে আবার ওই যে -1 দেওয়া আছে, এখানে -1 n -1 দেওয়া আছে, আর এখানে উপরে n, নিচে দেওয়া আছে 2n+1। তাহলে আমরা লিখি যে n ইকুয়াল টু 1 হলে প্রথম পদ, প্রথম পদ হবে এখানে, তাহলে -1, তাহলে 1 -1 ইন্টু 1/2
টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান। তাহলে দেখো এটা কিন্তু জিরো আসতেছে, ওয়ান মাইনাস ওয়ান মানে কি জিরো, মাইনাস ওয়ানের পাওয়ার জিরো, তার মানে এটা ভ্যানিশ হয়ে গেল, কারণ যে কোনো একটা সংখ্যার পাওয়ার জিরো মানে তার মান ওয়ান। তাহলে এখানে উপরে ওয়ান, নিচে থাকতেছে টু প্লাস ওয়ান, মানে টু প্লাস ওয়ান মানে কি এখানে থ্রি থাকতেছে। তাহলে প্রথম পদ হচ্ছে ওয়ান বাই থ্রি, এন ইকুয়াল টু টু হলে দ্বিতীয় পদ, এখানে দ্বিতীয় পদ তাহলে মাইনাস ওয়ান, এখানে টু মাইনাস ওয়ান ইন্টু টু বাই টু ইন্টু টু প্লাস ওয়ান। তাহলে এটা কিন্তু মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান হচ্ছে, তাহলে এটা মাইনাসই থাকতেছে, তো আমরা মাইনাস চিহ্নটা দিয়ে নেই। আর এখানে টু বাই ফাইভ হচ্ছে, তাহলে মাইনাস টু বাই ফাইভ। এরপরে তৃতীয় পদ, সরি, এন ইকুয়াল টু থ্রি হলে তৃতীয় পদ মাইনাস ওয়ান, থ্রি মাইনাস ওয়ান, উপরে থ্রি নিচে টু ইন্টু থ্রি প্লাস ওয়ান। তাহলে এটা কিন্তু আবার মাইনাস ওয়ান হোল স্কোয়ার হচ্ছে এখানে, তার মানে এখানে শুধু প্লাস থাকতেছে, প্লাস ওয়ান থাকতেছে। তাহলে উপরে থ্রি থাকবে আর নিচে তিন দ্বিগুণ ছয় রেখে সাত, এটা হলো তৃতীয় পদ। অন্যভাবে আমরা চতুর্থ পদ নির্ণয় করতে পারি, তো আমরা এই তিনটা পদ নির্ণয় করতে পারলেই হয়। তাহলে আমরা নির্ণয় অনুক্রম লিখি, নির্ণয় অনুক্রম, তাহলে প্রথম পদ হচ্ছে ওয়ান বাই থ্রি, দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস টু বাই ফাইভ, তৃতীয় পদ হচ্ছে থ্রি বাই সেভেন, এরকমভাবে চলতে থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে চার নম্বরটা সমাধান করি, তাহলে আমরা অঙ্কটা না তুলে সরাসরি লিখি যে এখানে n সমান ওয়ান হলে প্রথম পদ হবে, তাহলে n এর জায়গায় ওয়ান বসাতে হবে, টু ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে উপরে ওয়ান নিচে টু মাইনাস ওয়ান মানে কি ওয়ান থাকতেছে, তার মানে প্রথম পদটা হচ্ছে এখানে ওয়ান। দ্বিতীয় n সমান যদি দুই বসায়, n সমান যদি দুই বসায় তাহলে কি হয়, তাহলে দ্বিতীয় পদ পাওয়া যাবে, দ্বিতীয় পদ তাহলে উপরে দুইয়ের স্কোয়ার, তাহলে নিচে টু ইন্টু টু এর স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে দুইয়ের স্কোয়ার মানে কি উপরে ফোর, আর নিচে দুইয়ের স্কোয়ার মানে কি চার, চার দুগুণে আট, আট থেকে এক গেলে সাত, তাহলে ফোর বাই সেভেন আসতেছে। এরপরে এন এর মান যদি থ্রি বসায় তাহলে তৃতীয় পদ হচ্ছে এখানে, উপরে থ্রির স্কোয়ার নিচে টু ইন্টু থ্রির স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে উপরে নাইন নিচে দেখো এটা নয়ের তিনের তিনের স্কোয়ার মানে নয়, নয় দুগুণে আঠারো, আঠারো থেকে এক গেলে সতেরো। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় অনুক্রম, প্রথম পদ হচ্ছে ওয়ান, দ্বিতীয় পদ হচ্ছে ফোর বাই সেভেন, তৃতীয় পদ হচ্ছে নাইন বাই সেভেন, কমা ডট ডট ডট। তো এই হচ্ছে অনুক্রম, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।